কিস্তিমাত করা হলো না, ফাইনালে উঠেও হেরে গেলেন ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। কিন্তু ফাইনাল শেষে 18 বছরের তরুণ দাবারুর ইচ্ছা দক্ষিণ ভারতের খাবার খাওয়ার। আজারবাইজানের বাকুতে হেরেই ঘরের খাবারের দিকে মন প্রজ্ঞানন্দের। বিশ্বনাথন আনন্দের পর প্রজ্ঞানন্দই প্রথম ভারতীয় যিনি দাবা বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন। সেই ম্যাচে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ক্লাসিক্যাল ম্যাচ দুটি ড্র করেন প্রজ্ঞানন্দ, টাইব্রেকারে সাদা ঘুঁটি নিয়ে হেরে যান তিনি। পরের ম্যাচটি ড্র হতেই বিশ্বকাপ জিতে যান কার্লসেন। কিন্তু সেই সব ম্যাচ শেষে প্রজ্ঞানন্দ বলেন, এখানের খাওয়া দাওয়া আর ভালো লাগছে না, এবার দেশের খাবার খেতে চাই, দক্ষিণ ভারতের খাবার খেতে ইচ্ছা করছে। এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে 4 জন ভারতীয় ছিলেন। প্রজ্ঞানন্দ ফাইনালে উঠলেও বাকিরা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। তরুণ দাবারু বলেন, লি গুকেশ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতির মতো দাবারুরা রয়েছে, আরও শক্তিশালী হয়ে ফিরব আমরা। গুকেশ ইতিমধ্যেই ক্রমতালিকায় প্রথম 10-এ পৌঁছে গিয়েছে, আমরাও চেষ্টা করছি প্রথম 10-এর মধ্যে ঢুকে পড়ার। ক্রমতালিকায় প্রজ্ঞানন্দ 28 নম্বর। বৃহস্পতিবার তিনি হেরে যান 1 নম্বর কার্লসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার প্রথম র্যাপিড রাউন্ডে একটি চাল দিতে 6.5 মিনিট সময় নেন প্রজ্ঞানন্দ। 25 মিনিটের খেলায় সেই একটি চালি তাকে পিছিয়ে দেয়। প্রজ্ঞানন্দের ভুলের সুযোগ নিয়ে পয়েন্টে জিতে গেলেন কার্লসেন।